মারাতে হবে মুসলিমদের। হ্যাঁ ঠিকই শুনছেন, মুসলিমদের বিরুদ্ধে হিন্দুদের প্রকাশ্যে অস্ত্র তুলে নেওয়ার নির্দেশ ধর্মগুরুদের। উস্কানিমূলক এমন বক্তব্যের ভিডিও ভাইরাল হয়ে পড়েছে সোশ্যাল মিডিয়ায়। 2029 में मुसलमान प्रधानमंत्री आप सब लोग नहीं बनने देंगे, ऐसी वचनबद्धता दे। मैं एक विशेष रूप से देख रहा हूँ कि संविधान बनवा के लाया हूँ, भगवा कलर में लाया हूँ, क्योंकि अभी तक संविधान अलग कलर में होता था। সম্প্রতি উত্তরাখণ্ডের হরিদ্বারে কিছু হিন্দুত্ববাদী সংগঠন যৌথভাবে ধর্ম সংসদ নামে এক অনুষ্ঠানের আয়োজন করেছিল। 17 থেকে 19 ডিসেম্বর তিন দিন ধরে চলা এই অনুষ্ঠান ছিল ধর্মীয় বিদ্বেষের আতুরঘর। মুসলমানদের বিরুদ্ধে এখান থেকে ছড়ানো হল ঘৃণা ও হিংসা। কার্যত ধর্মীয় হিংসা ছড়ানোর এই আতুরঘর থেকেই মুসলিম গণহত্যা ডাক দিল বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী নেতারা। ধর্মের নামে দেশে হিংসা ছড়িয়ে ফের দাঙ্গা লাগিয়ে বিপুল সংখ্যায় মুসলমান হত্যার পরিকল্পনা করছেন বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদী নেতারা। ধর্মের নামে মানুষকে ব্যস্ত রেখে ক্ষমতা দখলের নেশায় মত্ত বিজেপি। ভারতকে হিন্দু রাষ্ট্র বানানোর একই সুর শোনা যাচ্ছে বিজেপি ও বিজেপি ঘনিষ্ঠ হিন্দুত্ববাদীর গলায়। ধর্ম সংসদের আড়ালে চলল গণহত্যার সূক্ষ্ম পরিকল্পনা। অস্ত্র উদ্ধার করতে এই সাফাই অভিযান কো করনা পড়েগা, ইসকে আলাদা কোই দুসরা বিকল্প নাই হ্যায়। अगर तुम कुछ कर सकते तो परेशान करो, इतना परेशान करो कि अपना घर बेचने पे मजबूर। আমাদের ভারতবর্ষে জাতি ধর্মকে নিয়ে কিছু সৈনিক উগ্রবাদী হিন্দুত্ববাদী যারা ওপেন মুসলিম দেখারে অ্যাটাক করছে, ওপেন মুসলিম দেখারে, তার মধ্যে একজন নাম করা, একজন সবচেয়ে নাম করা, যার নাম হচ্ছে জ্যোতি নরসিংহ নন্দ। এই জ্যোতি নরসিংহ নন্দ হিসাব মতন একটা, একে জঙ্গি বলা যায়। কেন দেশের কোনো যদি ভাবমূর্তির উপরে কেউ আঘাত করে, দেশের সম্প্রীতিকে যদি কেউ নষ্ট করে, এ দেখারা হিসাব মতন এক ধরনের জঙ্গি বা উগ্রবাদী বলা যায়, এরাও এক ধরনের জঙ্গি। তো এই জঙ্গিগুলোর ওপরে সরকারের কোনো মানে সরকার হিসাব মতন একটা নীরবতা পালন করছে। একটা জিনিস আমি সকলের কাছে পরিষ্কার জানাতে চাইছি, ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলের কাছে জানাতে চাইছি, যখন এই ধরনের জঙ্গিগুণ, এই যে আপনার জ্যোতি নরসিংহ নন্দর মতন জঙ্গিগুণ বা আরও যারা আছে, এবং এর মধ্যে বিজেপির কিছু নেতা নেত্রীও আছে, এরা যখন এই ধরনের মানুষগুলো যখন একটা দেশের ভাবমূর্তি, দেশের ভালোবাসা, দেশের জিনিসটাকে নষ্ট করছে, সরকার কিন্তু নীরবতা পালন করছে, সরকারের মুখে কোনো প্রতিবাদ নেই, সরকারের কাছে কোনো এর রিয়াকশন লাইনে, এদের বিরুদ্ধে সরকারের মুখে কোনো কথা নেই। তাই আমি ভারতবর্ষের সমস্ত জাতি ধর্ম কাছে, আমার কাছে এইটা গুরুত্বভাবে আমার এই কথাটা কিন্তু ধ্যান দিয়ে লক্ষ্য করতে হবে, আজকে যেখানে সরকার যখন নীরবতা পালন করছে, সরকারের মুখে কোনো যেন ভূমিকা নেই, সরকারের কোনো ভূমিকা নেই, তখনই আমাদের বুঝতে হবে এর মধ্যে বড় একটা চক্রান্ত, বড় একটা জাল চলছে, দেশকে শেষ করার একটা বড় বড় প্ল্যান চলছে। তো এই জায়গায়, এই মুহূর্তে, এই জায়গায় লড়ার মতন থাকতে গেলে জনসাধারণকে লড়তে হবে, জনসাধারণকে এক জায়গায় আসতে হবে। আজকে দেখুন, মুসলিম সম্প্রদায়, মুসলিম যারা আছে, মুসলমানের যেসব ধর্মগুরুরা আছে, আর হিন্দুদের ধর্মগুরু বা আরও যাতে আছে, আজকে মুসলিম ধর্মগুরুর ভেতরে যদি কোনোভাবে কোনো কথাবার্তা, এই ধরনের কোনো আপনি ভিডিওতে দেখাতে পারবেন না, যারা ওপেন মিডিয়াকে সামনে রেখে, মিডিয়ার সামনে পরিষ্কার তারা বলে না যে তোমাদের হাতে অস্ত্র তুলে দেওয়া হচ্ছে, তোমরা এই অস্ত্র নিয়ে লড়বে, অস্ত্র তুলে দেওয়ার কথাটা কিন্তু বলেনি। গর্ববোধ করি নিজেকে যে আমাদের প্রফেট মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি যে শিক্ষাটা দিয়েছে, আমাদের মুসলিম ধর্মগুরুরা কিন্তু সমস্ত যুবক যারা আছে এবং দেশের যারা মানে যুবকেরা আছে, তাদের হাতে কিন্তু কলমটা ধরিয়ে দেয়, তাদের কাছে কলম পৌঁছে দেয়, তরোয়াল পৌঁছায় না, অস্ত্র পৌঁছায় না। ওই কলম পৌঁছানোর জন্যে কিছু সৈনিক জঙ্গি, কিছু সৈনিক উগ্রবাদী, তারা বলে এরা হচ্ছে জিহাদি, তারা বলে ওই জন্যে মাদ্রাসাকে বন্ধ করতে যায়, মাদ্রাসায় কোনোদিন তরোয়াল ধরায় না, মাদ্রাসায় কোনোদিন অস্ত্র ধরায় না, মাদ্রাসায় কলম ধরায়,
আর আজকে দেখুন এরা ওপেন ওপেন বলছে মুসলমানদের বৃদ্ধে তরোয়াল ধরো। আজকে আপনি বলুন ভারতবর্ষে এমন কোনো জায়গা আছে যেই, আমি অন্য দেশের কথা বলছি না, অন্য মুসলিম দেশে তাদের নিজের হকের জন্যে নিজের জন্যে তারা লড়ে, তাদের নিজের প্রাপ্যর জন্যে তারা লড়ছে, তাদের ব্যাপারটা আলাদা, তাদের প্রসঙ্গে যাচ্ছি না, আমি আমার দেশকে ভালোবাসি, আমি আমার দেশকে নিয়ে চিন্তা করি, আমি দেশের ব্যাপার নিয়ে চিন্তা, দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তা করছি, আমি আমি আমার দেশের ল দেশের আইনের ওপর আমি সম্মান করি, দেশের আইনের দিকে লক্ষ্য করছি, আমি অন্য দেশে কী হচ্ছে আমি সেইটা দেখতে যাচ্ছি না, আমি কী করছি সেইটা আমি দেখতে চাইছি। পৃথিবীর কোনো জায়গায় ইসলাম এই শিক্ষাটা দায়ী নেই, তরোয়াল কারো হাতে ধরে দেওয়া এবং তরোয়ালে নিরীহ মানুষের ওপর আঘাত করা ইসলাম শিক্ষা দায়ী নেই। ইসলাম শিক্ষা দিয়েছে একমাত্র কলম ধরার কথা শিক্ষার জন্যে। যখনই আপনার হাতে কলম হবে, শিক্ষা থাকবে, তখনই দেখবেন সাম্প্রদায়িক বলে কোনো জিনিস থাকবে না, মানুষের মধ্যে ভেদভাব থাকবে না, মানুষ মানুষকে ভালোবাসবে। কিন্তু আমি আশ্চর্য হয়ে যাই যারা যাদের ওপরে আমার হিন্দু ভাইয়েরা আস্থা রাখে, যাদের ওপরে যাদের ওপরে বিশ্বাস করে, যাদের কথায় আমার হিন্দু ভাইয়েরা চলে, তারা হচ্ছে বলছে তোমরা অস্ত্র ধরো, তরোয়াল ধরো। আরে এত সহজ, একজন মুসলমানের ওপরে যদি তুমি তরোয়াল চালাতে যাও, মুসলমান আহামক নয়, মুসলমান বুকা নয়, মুসলমানকে তোমরা কমজোরি মনে করো না, মুসলমান নিজেকে বাঁচার ক্ষমতা আছে, নিজেকে বাঁচতে পারে। আজকে ভারতবর্ষে মুসলমানদের উপরে যেই ধরনের অত্যাচার চলছে, সেই ধর যাই সেই জায়গায় মুসলমান নিজেকে কিভাবে বেঁচে রেখেছে, মুসলমান নিজেকে কিভাবে বাঁচিয়ে রেখেছে। রাস্তাতে যখন কোনো মুসলমান হেঁটে যায়, অসহায় মুসলমান দেখে মারা হয়, তাকে পিটিয়ে হত্যা করা হয়, কিন্তু তবু ওই জায়গার মুসলমান নিজের ইমানকে মজবুত রেখে সম্প্রদায়কে লক্ষ্য করে, সম্প্রদায় লক্ষ্য করে সম্প্রীতি বাঁচাবার জন্যে, দেশের ভ্রাতৃত্ব ভালোবাসাকে বাঁচাবার জন্যে তারা কোনো কথা বলে না, তারা আইনের দিকে লক্ষ্য রেখেছে, সরকার কী বলে প্রশাসন কী বলে সেই দিকে লক্ষ্য রেখে তারা চলে। আজকে দেখুন কিন্তু আমার আফসোস লাগে, আমার দেশের ল দেশের আইন দেশের মানে সংবিধানের ওপরে আমার আফসোস লাগে, আমার প্রশাসনের ওপরে আফসোস লাগছে। আজ এক সপ্তাহের বেশি হয়ে গেল যারা ওপেন মুসলমানদের হত্যা করার কথা বলছে, ওপেন মুসলমানদের তরোয়ালের কথা বলছে, আজকে কোনোভাবে সেই প্রশাসন কোনো ভূমিকা লাইনে, প্রশাসনের মুখে কোনো কথা নেই, সরকারের মুখে কোনো কথা নেই। বিজেপি শাসিত জায়গা উত্তরপ্রদেশ, বিজেপি শাসিত জায়গা, সেখানকারের মুখ্যমন্ত্রী হচ্ছে আপনার যোগী, আপনার মুখ্যমন্ত্রী, তাঁর মুখে কোনো কথা নেই, নিরাপত্তা ভূমিকা নিচ্ছে। এর মানে বুঝতে হবে পরিস্থিতিটা কোথায় যাচ্ছে, এটা সমাজকে বুঝতে হবে। আর যখন সরকার নীরবতা পালন করছে, এর মধ্যে মারাত্মক কিছু একটা প্ল্যান, মারাত্মক একটা ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্র থেকে আমাদের বাঁচতে হবে, এই জায়গায় আমাদের একতা হতে হবে, নাহলে দেশের বিশাল একটা ক্ষতি হয়ে যাবে, দেশের মারাত্মক ধরনের ক্ষতি হতে চলেছে। এই জায়গাটা আমাদের সকলকে একতা হতে হবে, এক জায়গায় দাঁড়াতে হবে, লড়তে হবে। আমি বলতে চাই আজকে এই জায়গাটাই যদি কোনো মুসলিম, কোনো মাওলানা, কোনো ইমাম, কোনো মসজিদের ইমাম সাহেব, কোনো মুফতি, কোনো পীরজাদা যদি এই ধর এই জায়গায় কোনো বক্তব্য রাখতো, এই জায়গায় যদি কোনো কথা বলতো, তরোয়ালের কথা যদি বলতো, তরোয়াল ধরার কথা বলতো, যদি মাইকে বক্তব্য দিত, এই সমস্ত মিডিয়াগুলো সঙ্গে সঙ্গে সমস্ত জায়গায় তোলপাড় করে ফেলতো। আজকে মুসলিম সম্প্রদায় কেউ যদি এই ধরনের কোনো কথা বলতো, এই মিডিয়াগুলো দেখতেন 24 ঘন্টা আপনাকে দেখাতো, 24 ঘন্টা দেখাতো। কোনো জায়গায় অন্য দেশে মারপিট হয়েছে, অন্য দেশে তরোয়াল ধরেছে, সেই দেশকে নিয়ে আমার দেশে এই মিডিয়াগুলো 24 ঘন্টা দেখাতে থাকবে, কিন্তু নিজের দেশে তরোয়াল ধরতে বলছে, নিজের দেশে কী হচ্ছে সেইটা কিন্তু দেখায়নি। করছি আপনাদের কাছে হাত জোর করছি, দেশে শান্তি নিয়ে আসেন, উল্টোপাল্টা কমেন্ট করবেন না, প্রতিবাদ করুন এবং কমেন্টে যেই সব উগ্রবাদীগুলো উল্টোপাল্টা লেগে, যারা হচ্ছে হিন্দুত্ববাদী আরএসএস টাইপ আছে, এই ধরনের যে মানুষেরা যারা কমেন্টে উল্টোপাল্টা লিখছে, এদের কমেন্টে ধরে প্রতিবাদ করুন এবং বিভিন্ন জায়গায় এটা প্রচার করুন, শেয়ার করুন। কেননা শেয়ারের একটা রাস্তা, কেন মিডিয়াদের মাধ্যম দিয়ে কোনো খবর পৃথিবীতে যাবে না, এই শেয়ারের মাধ্যম দিয়ে সবার কাছে এই খবরটা পৌঁছাবে। ওই জন্য রিকোয়েস্ট করছি আপনাদের কাছে বারবার যে আপনারা এই সমস্ত ভালো জিনিস, শুধু আমার বলে নয়, যে কোনো সম্প্রদায়ের মানুষ যখন ভালো খবর, ভালো বক্তব্যে অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে, তাদের SMS-টা সমস্ত জায়গায় শেয়ার করে দেবেন। আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল SSTV পাবলিক, সত্যের সাথে ন্যায়ের পথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করে যুক্ত হন আমাদের পরিবারে এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। এসে গেছে আরামবাগ কুকিং মশলা, আমরা খুঁজে নিয়ে এসেছি প্রাকৃতিক গুণে সমৃদ্ধ খাঁটি ও সুস্বাদু মশলা।
তাই প্রকৃতির কোল থেকে তুলে এনে আধুনিক প্রক্রিয়াতে তৈরি বিশুদ্ধ মশলা প্রস্তুত করছে একমাত্র আরামবাগ কুকিং মশলা, শুদ্ধতার ভরসা।